আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এন কিচেন বিড়িতে আরও একটি রেসিপি দেখার জন্য আমি আজকে আপনাদেরকে করে দেখাবো খোলা যা পিঠা আর এই পিঠাটা কিন্তু নোয়াখালীর খুবই জনপ্রিয় একটা পিঠা খোলা যা পিঠা বানানোর জন্য আমি এখানে চাউল নিয়েছি এটা হচ্ছে আতপ চাউল আর ডিম নিয়েছি দুইটা লবণ নিয়েছি সামান্য একটু তো এখন আমি চাউলটাকে ধুয়ে পরিষ্কার করে একটা বাড়িতে নিয়ে নিলাম আর চাউলগুলো আমি ব্ল্যান্ড করে নিচ্ছি আমি ডিম দুটো একসাথে ভেঙে দিয়ে দিয়েছি চাউলের সাথে আর পানি দিয়ে দিচ্ছি এখানে আমি চার কাপ পরিমাণ পানি দিয়ে আর লবণগুলো দিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন চুলায় আমি একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়ে সামান্য একটু অয়েল ব্রাশ করে দিব অয়েল ব্রাশ করে দিয়ে এক চামচ করে আমি খোলা যা পিঠার ব্যাটার এখানে দিব তো ফ্রাই প্যানটা কিন্তু গরম হয়ে আসছে এখন আমি এক চামচ খোলাজা পিঠার ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি এটা অনেকটা রুটির মতো চামচটা নিয়েছি আমি গোল গর্তযুক্ত তো পিঠার ব্যাটারটা দেওয়ার পরে এভাবে চারপাশে ছড়িয়ে দিচ্ছি চারপাশে ছড়িয়ে দিয়ে এটা কিন্তু আমি রেখে দিব ত্রিশ সেকেন্ডের জন্য পিঠাটা কিন্তু শুধু চাউলের গুঁড়া দিয়ে করা হয় এটাতে কিন্তু ময়দা দেওয়া হয় না আর পিঠাটা দেওয়ার পরেই কিন্তু চারপাশ থেকে উঠে আসে চারপাশ থেকে যখন উঠে আসবে পেছুলা দিয়ে আমি পিঠাটা তুলে নেব তো পিঠাটা বানানো কিন্তু একদম সহজ আমি একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম পিঠার ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা একদম পিঠাটা হয়ে গিয়েছে এখন আমি এটা তুলে নিব তো পিঠাটা কিন্তু উঠে গিয়েছে এটা একদম ফ্রাই লেগে যায়নি এটা খুব সহজে কিন্তু উঠে গিয়েছে তো একটু ভাস করে নিচ্ছি আমি এক পাশ থেকে এটা ভাস করে নিয়ে একটা পিঠা উঠিয়ে নিলাম সেমভাবে আরও একটা পিঠা আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি পিঠাটা কিন্তু খেতে এতটাই মজার কি বলবো আপনাদেরকে আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন এই পিঠাটা কতটা মজার এটা কিন্তু গরুর মাংস মুরগির মাংস দিয়ে আপনারা খেতে পারবেন খুবই মজার একটা পিঠা তো এখন আমি এই পিঠাটা উঠিয়ে নিচ্ছি তো খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল খোলা যা পিঠা এটা অনেকটা রুটির মতো আর পিঠাগুলো একদম সফট খেতে কিন্তু অনেক মজার আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ